কৃতকাৰে নিৰ্মাণ হ'ব অসমৰ এটা সেমিকন্ডাক্ট প্ৰকল্প জাগিৰোডত নিৰ্মাণ হ'বলগীয়া এই সেমিকন্ডাক্ট প্ৰকল্পৰ আজি ভূমিপূজন অনুষ্ঠান মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা এই অনুষ্ঠানত উপস্থিত থাকিব প্রায় 27,000 কোটি টকা ব্যয় সাপেক্ষে নির্মাণ করবলগিয়া সেই বিশেষ প্রকল্পটুক সমগ্র রাজ্যবাসীর দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে কারণ তাত হাজার হাজার লোকে কর্মসংস্থাপন লাভ করব বলে আশা করা হয়েছে উল্লেখ্য যে জাগিরোড কাগজ কল বন্ধ করে আর সেই স্থানতে জাগিরোড সেমিকন্ডাক্ট প্রকল্পর নির্মাণ করে আছে আর সেই নির্মাণ করে থাকা আজি ভূমিপূজন বা প্রকল্পর আজি ভূমিপূজন অনুষ্ঠান আছে আর ইয়ার দৃশ্য দেখাইছো জাগিরোডর জাগিরোডর সেমিকন্ডাক্ট প্রকল্পর যদি ভূমিপূজন অনুষ্ঠান আছে আর সেই ভূমিপূজন অনুষ্ঠানের পূর্বর দৃশ্য ইয়া ইতিমধ্যে 27,000 কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ হব এই প্রকল্পটি 517 বিঘা 27 কঠা মাটির নির্মাণ হব এই বিশেষ প্রকল্প প্রকল্প নিয়োগ করা হব 27,000 কর্মচারী প্রায় 18 মাসের ভিতর কাম সম্পূর্ণ করা হব আর এই প্রকল্পট আর প্রকল্পট প্রতিদিনে উৎপাদন হব 28 মিলিয়ন চিপস অর্থাৎ যুহ চিপস কেবল ভারততে নহয় আন্তরাষ্ট্রীয় মহলতো বাণিজ্যিক ক্ষেত্র ভারতের বাবে সহায়ক হব আর বাণিজ্যর ক্ষেত্র অসমৰ নাম এটা অন্তর্ভুক্ত হয়ে পড়ব যেহেতুকে আধুনিক আর প্রযুক্তিবিদ্যার যুগত মাইক্রোচিপ্টর আরম্ভ করে বিশেষ এই সেমিকন্ডাক্টে বিশেষ সমাদর লাভ করেছে কারণ যুহ অত্যাধুনিক কারিকরী প্রযুক্তিবিদ্যা তা জরুরি অঙ্গ হয়ে পড়েছে সেমিকন্ডাক্ট বা চিপ যিপটক ল ইতিমধ্যে তাইওয়ানে বিশ্বর বজারত দপদপায় আছে তেনে সময়তে ভারততো আধুনিক প্রযুক্তিবিদ্যার লগতে সেমিকন্ডাক্টর যে প্রকল্প যা সেমিকন্ডাক্টর আন্তরাষ্ট্রীয় মহল সেমিকন্ডাক্টর যে ডিমান্ড সেই ডিমান্ড পূরণ করবর বাবে ভারতেও আরম্ভ করেছে সেই বিশেষ প্রকল্প আর তারে অংশীদার হিসাবে অসমত নির্মাণ হব প্রায় 27,000 কোটি টাকা ব্যয়ের নির্মাণ হব জাগিরোডর এই সেমিকন্ডাক্ট প্রকল্প আর সেমিকন্ডাক্টরপা প্রায় 27,000 কর্মচারী নিয়োগ করা হব আর এই 27,000 কর্মচারীর ভিতর সর্বাধিক অসমর কর্মচারী বা অসমর যুবক যুবতীয় কর্মসংস্থাপন লাভ করব বলে আশা করা হয়েছে ইতিমধ্যে জানাইছো আজি জাগিরোডর সেমিকন্ডাক্ট প্রকল্পর ভূমিপূজন অনুষ্ঠান দিনের 12 বজাত অনুষ্ঠিত হব ভূমিপূজন কার্যসূচী আর প্রকল্পর ভূমিপূজন করব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় ঠিকে ঠিকে 27,000 কোটি টাকা ব্যয়ের নির্মাণ হব এই প্রকল্পটি 517 বিঘা 27 কঠা মাটিত নির্মাণ হব এই বিশেষ প্রকল্পটি টাটা গ্রুপর অধীনত বা অসম সরকার আর টাটা গ্রুপে সম্মিলিত প্রচেষ্টাত এই প্রকল্পটি নির্মাণ করা হয়েছে আর এই প্রকল্পটরপা প্রায় 28 বিলিয়ন চিপস বা প্রতিদিনে 28 বিলিয়ন চিপস উৎপাদন হব বলে জানিপরা গেছে যুক্ত কেঁচা সামগ্রী ব্যবহার করবলিয়া চিপসত কেঁচা সামগ্রী ব্যবহার করবলিয়া সামগ্রী আসে সেই সময় বিভিন্ন আন্তরাষ্ট্রীয় মহলের বা ভারতের বিভিন্ন প্রান্তর অনা হব কিন্তু উৎপাদন হওয়া সেমিকন্ডাক্ট বা চিপসে বিশেষ সমাদর লাভ করব আন্তরাষ্ট্রীয় মহলতো বিশেষক বর্তমান রোবটিক যুগত বা বর্তমান আধুনিক প্রযুক্তিবিদ্যার যুগত এটা মাইক্রোচিপর কারণে বা কি মাইক্রোচিপে কি ভূমিকা পালন করে সকল মাইক্রোচিপর উপর ডিপেন্ড করে রোবটিক সিস্টেমট গঠন করা হয় বা রোবটিক ব্যবস্থা করা হয় তেনেস্থলত বর্তমান চীন আর তাইওয়ানে বিশ্বর প্রায় 40% মাইক্রোচিপর যে প্রয়োজনীয়তা আছে সেই প্রয়োজনীয়তা দখল করে আহিছে আর তেনেস্থলত ভারতীয় চীন আর তাইওয়ানের সঙ্গে ফের মারিবর বাবে ভারতের বিভিন্ন প্রান্তত বহু কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ করেছে চিপ মাইক্রোচিপ নির্মাণের একটা সেমিকন্ডাক্ট প্রকল্প আর সেই প্রকল্পর একটা অংশীদার হয়েছে জাগিরোড অসমৰ জাগিরোড উত্তর প্রদেশত এটা বনোয়া নির্মাণ করা হয়েছে লগতে গুজরাটতো এটা নির্মাণ করে থাকা হয়েছে সেমিকন্ডাক্ট প্রকল্প তেনেস্থলত অসমৰ টাটা গ্রুপে সেই সেমিকন্ডাক্টর অপারেটিং করব অসম সরকার আর টাটা গ্রুপর সম্মিলিত প্রচেষ্টাত সেই সেমিকন্ডাক্ট প্রকল্প আরম্ভ করব আর এই সেমিকন্ডাক্টর ফলত 27,000 কর্মচারী সেমিকন্ডাক্ট প্রকল্পত অসমৰ যুবক যুবতীয়ে কর্মসংস্থাপন লাভ করব বলে আশা করা হয়েছে।
যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক আমাৰ এই নম্বৰত 7099017330 আৰু 7099017110। যিকোনো